নবম দশমের পর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 923 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ। 28 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দিতে হবে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। কাউন্সেলিং শেষ হলেই সুপারিশ পত্র দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 28 সেপ্টেম্বরের মধ্যে সুপারিশ পত্র দেওয়ার ইচ্ছে প্রকাশ বিচারপতির ওই সময়ের মধ্যে করা একটু মুশকিল। সওয়াল কমিশনের 100 জনকে দিন মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, গ্রুপ সি ও ডি পদে 923 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ দিয়েছেন তিনি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছে। সৌভিক, ঠিক কি নির্দেশ দেন আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, তুমি ক্লাস 9 এবং ক্লাস 10 এর ক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা তুমি জানো, এবং একই পথে হেঁটে এবার গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তিনি কিন্তু যে প্রক্রিয়া হয় সেটা শুরু করার নির্দেশ দিলেন। তুমি মূলত জানো যে আপাতত ভাবে 573টি শূন্য পদের জন্য গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য যে কাউন্সেলিং এর প্রক্রিয়া হয় সেটা আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে হবে, এই নির্দেশ খুব সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে 573 জন, এই সংখ্যাটা কোথা থেকে আসলো? তুমি জানো যে বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে কমিটি ছিল সেই কমিটিতে বলা হয়েছিল বা সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে 609 জন প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, এবং এই 609 জন প্রার্থীর মধ্যে 573 জনের চাকরি ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেছেন। ফলত সেই 573টি শূন্য পদ কিন্তু এখনো বহাল রয়েছে বা শূন্য পদ রয়েছে। ফলে তো সেই 573টি শূন্য পদে আপাততভাবে বা এক্ষুনি নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে তিনি বলেছিলেন যে গোটা প্রক্রিয়াটা 28 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করে প্রত্যেককে যেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপারিশ পত্র দেওয়া হয় সেই ধরনের একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা বলেছেন যে এটা একটা বিরাট কাজ, ফলত নির্ভুলভাবে এই কাজ করতে গেলে এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। ফলত আপাতত 28 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলিং এর যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া তারা শুরু করবেন, অর্থাৎ কারা কারা যোগ্য প্রার্থী রয়েছেন, কোন জেলায় বা কোন আঞ্চলিক বা কোন অঞ্চলে কত শূন্য পদ রয়েছে সেটা তারা নিশ্চিত করবেন, করে তারা 28 সেপ্টেম্বরের মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবেন, এবং সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে 573 জনের যে কাউন্সিলিং এর প্রক্রিয়া হয় সেটা শুরু হবে। এবং তারপরে বিচারপতি মহামান্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য হলো যে এই একেবারে কাউন্সিলিংটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এদের প্রত্যেককে যেন সুপারিশ পত্র দেওয়া হয় সেই ধরনের একটা ইচ্ছা প্রকাশও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন। ফলত এটা একেবারে একটা বিরাট নির্দেশ যে একেবারে পুজোর আগেই 573 জনের কাউন্সিলিং সেটা শুরু হতে চলেছে, এটা গ্রুপ ডি পদের জন্য। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে গ্রুপ সি পদে, অর্থাৎ এই গ্রুপ সি পদেও একাধিক ভুয়ো নিয়োগ হয়েছে, এটা কিন্তু বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। ফলত সেই রিপোর্ট অনুসারে 350 জনের গ্রুপ সি পদে যারা কর্মরত ছিলেন, যাদেরকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, যারা কার্যত কোনো প্যানেলে ছিলেন না, কোনো মেধা তালিকায় ছিলেন না, এদেরকে নিয়োগ করা হয়েছিল, এদের চাকরিও কলকাতা হাইকোর্ট একেবারে গ্রুপ ডির মতোই বাতিল করেছিলেন। ফলত এদেরকে চাকরি বাতিল করা এবং বেতন বন্ধ সেই সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে গ্রুপ সিতে কলকাতা হাইকোর্টের বাতিল করা চাকরির হিসাব অনুযায়ী 350টি শূন্য পদ রয়েছে। ফলত এই 350টি শূন্য পদে একেবারে গ্রুপ ডির মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, 28 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলিং, এবং তারপরে এদেরকে সুপারিশ পত্র দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।